Assalamualaikum, shakab tar shawani bhalochen. Samsung neshte jachche tader rugged tablet Samsung Active 4 Pro. Tobe ei tab ta somoto amader Asian zone ashbe na, protom dike European zone ashbe. Snapdragon 778 processor diye ashbe, 1920 resolution er orthat full HD resolution e thakbe tab ti. Price ta kemon hobe ekhon porjonto amra jani na, jokhon European market e launch hobe tokhon hoyto amra jante parbo. Tobe European market e je price e ashbe, Asian region e kintu tar theke ektu kom price e ashbe. Edike Facebook, Instagram ebong WhatsApp amra kintu freely use korte pari, but tar প্ল্যান করতেছে যে তারা একটা পেইড সার্ভিস নিয়ে আসবে অর্থাৎ ফ্রি তো ইউজ করতে পারতেছেন আপনারা চাইলে তখন পেমেন্ট করে ইউজ করতে পারবেন এতে আপনারা এক্সট্রা কিছু ফিচার পাবেন এবং হতে পারে অ্যাডভারটাইজমেন্টও তখন কম দেখা যাবে তবে এখন পর্যন্ত এটা নিয়ে তারা কাজ করতেছে সম্ভবত এই বছর না হলো আগামী বছর ফেসবুক সর্বপ্রথম হতে পারে যে পেইড ফিচার নিয়ে আসবে অর্থাৎ মান্থলি আপনাকে একটা পেমেন্ট দিয়ে ফেসবুক ইউজ করতে হবে বাট ফ্রি অপশনটাও তারা রাখবে অর্থাৎ এখন আমরা যেভাবে ইউজ করতেছি এইভাবে ইউজ করার অপশনটাও তারা পাশাপাশি রাখতে যাচ্ছে সো আমরা চাইলে যারা ফ্রি ইউজ করতেছি তারা স্টিল তখনও করতে পারবো এদিকে মার্কেট কাঁপাতে এই সেপ্টেম্বর মাসেরই 6-7 তারিখের দিকে পোকো M5 এবং পোকো M5S ইন্ডিয়ান রিজিয়নে লঞ্চ হবে বাংলাদেশে এটা আনঅফিশিয়ালি আসবে বিকজ অফিশিয়ালি আমরা খুব একটা দেখতে পাচ্ছি না Xiaomi কোনো ফোন আসবে কি না আগামী এক দুই মাসে বাট যেটা বলতে চাচ্ছি এই ফোনটা কিন্তু মার্কেট মাতাতে পারে যদি মোটামুটি ভালো প্রাইসে আসে কারণ মিডিয়াটেক হলেও G99 এবং G90 সিরিজের আরেকটা প্রসেসর দিয়ে আসবে মানে দুটো ফোন তো আমরা কনফার্ম না কোনটা কোন প্রসেসর দিয়ে আসবে বাট দেখতে চাচ্ছি আমরা এই মাসেরই অর্থাৎ আগামী সপ্তাহ এবং বাংলাদেশে আনঅফিশিয়াল হতে পারে আমরা এই মাসের শেষের দিকে বা এই মাসের মধ্যেই পেয়ে যাব এদিকে অ্যাপলের আইফোন আগামী 7 তারিখ লঞ্চ হবে আমরা মোটামুটি প্রাইসের ব্যাপারে কনফার্ম নিউজ পেয়ে গেছি সেটা হলো আইফোন 14 এবং 14 ম্যাক্স এই দুটো ফোন আগের বারের থেকে মানে 14 ম্যাক্স তো আগে বের হয়নি আগে যেটা ছিল আইফোন 13 সেইটার হিসাবে এইবার $50 কম প্রাইসে আসবে অর্থাৎ আইফোন শুধু 14টা আসবে হলো $749 এবং শুধু 14 ম্যাক্সটা আসবে হলো $849 থেকে $899 স্টার্টিং প্রাইস থাকবে আর আইফোন 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স দুটো ফোন এখন পর্যন্ত আমরা যে ইনফরমেশন পেয়েছি মোটামুটি 90% কারেক্ট সেই ইনফরমেশন অনুযায়ী গতবারের থেকে $100 বেশি প্রাইসে আসবে বাকি এটা আমরা পরবর্তীতে জানতে পারবো কারণ আমরা যতদূর জানি যে আইফোন এবার 10-15%-এর মতো প্রাইস ইনক্রিজ করবে প্রো এবং প্রো ম্যাক্সে বাট প্রো প্রো ম্যাক্সের 100% অ্যাকুরেট ইনফরমেশন পাইনি শুধু 14 এবং 14 ম্যাক্সের মতো বা যখন আমরা ইনফরমেশন পাবো যে আপনাদেরকে জানিয়ে দিবে এবং সেই সাথে আর বেশি দিন তো নাই 7 তারিখে লঞ্চ হচ্ছে সো তখন আমরা এমনিও সব জেনে যাবো সো আজকে তাহলে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে